গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগনু ঘন ছাইল গগনু ঘনাইয়া মায়ের হার তোমাকে দিলাম, শোনো, যত্ন করে রেখো। কিন্তু হেম বিবাহে সম্মতি দিয়েছে। হেম? হ্যাঁ, কি ব্যাপার? আপনি এত অবাক হচ্ছেন? তুমি জানো না বাবা, আমার জীবনে তোমার কতটা মূল্য, সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি নতুন গাছ লাগিয়েছি, রোজ তাতে জল দিও, কেমন? আমার জীবনের এই অসীম শূন্যতার মধ্যেও আমার মন বলছে এ শূন্যতা নয়, এ অন্ধকার নয়, মন বলছে সে আছে, সে আমারই আছে। আমি যদি সতী হই তবে এই জীবনেই আমি তার পায়ের ধুলো মাথায় তুলে নেব। বিধাতা আমাকে কখনোই বাধা দিতে পারবেন না, আমার দৃঢ় বিশ্বাস তার দেখা পাবার জন্যে, তাকে সেবা করবার জন্যে আমায় বিধাতা বাঁচিয়ে রেখেছেন। কোন গুণী আজ মোটামুটি রাজি আছে অক্ষয়কে বিয়ে করতে, তবে আবার এর মধ্যে তবে আসছে কোথেকে? বেশ বেশ, ও যখন রাজি আছে এটা তো আনন্দের বিষয়। আমি জানতাম বাবা, আপনি বললে হেম কিছুতেই সম্মতি না দিয়ে পারবে না। আমি বলছিলাম তাহলে তো হাতে সময় নেই, আমি যাই একবার অক্ষয়কে বলে আসি, আমাদের তো তৈরি হতে হবে। না না যোগেন, শোনো, এত তাড়াহুড়ো করো না, এখন অক্ষয়কে কিছু বলোই না, যেন তাড়াহুড়ো করতে গিয়ে যদি সব কিছু ফাঁস হয়ে যায়, মানে এখন কাউকেই কিছু বলার দরকার নেই।
আমি একটা ব্যাপার আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না যে এই বিষয়ে বেশি বিলম্ব করাটা উচিত নয়। ও সেটা তো আমিও বুঝতে পারছি, তবে আমি বলি কি, আমরা একটু পশ্চিম থেকে কদিন ঘুরে আসি, তারপরে সে যা হোক একটা ব্যবস্থা করলেই হবে। যোগেন, যোগেন, ছেলেটার বড্ড মাথা গরম, সব কিছুতে তাড়াতাড়ি বাড়াবাড়ি। কমলা, এই রামকৌলি, জি তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন? মাঝি কোথায়? মাঝি, আরে মাঝি বলে চুপ করে গেলি যে, মাঝি কোথায়? কিরে কমলা, কমলা, আপনারা সব এখানে? কমলা কোথায়? ও কাল বুঝি আপনাদের সবার নিমন্ত্রণ ছিল এখানে? বাবু, মা ঠাকুরুন। কি রে উমেশ, তোর মা ঠাকুরুন কোথায়? কাল গঙ্গায় গেছেন। গঙ্গায় গেছেন? মানে কি বলছিস, কি গঙ্গায় গেছেন মানে? আর ফিরে আসেনি? এই এই রামকৌলি, কি ব্যাপার? হ্যাঁ কোথায় গেছ? সাত সকালেই তারিখ হয়েছে। এই ওঠ, ওঠ বলছি, ওঠ। মাইজি কোথায়? চুপ করে থাকিস না রামকৌলি, মাইজি কোথায় গেছে বল। কিরে মাঝি, মাঝি গর্ভে থি, কাহাঁ গেলি? আপনারা সবাই চুপ করে আছেন কেন? কোথায় গেছে আমার কমলা? খুড়োমশাই, বিপিন বাবু, আপনারা চুপ করে থাকবেন না। কোথায় গেছে আমার কমলা? কিরে রামকৌলি, কাল মাইজি এখানে আসেনি? কিরে চুপ করে আছিস কেন বল? জি হ্যাঁ, কাল মাইজি আইতি। উমেশ, উমেশ বল, বল কোথায় গেছে তোর মা ঠাকুরুন? মা ঠাকুরুন আমাকে যাত্রা দেখতে পাঠিয়েছিলেন। তুই গেলি কেন? একবারও ভাবলি না যে কমলা ঘরে একা থাকবে? বল কেন গেছিলিস? কিরে কি করব, না গেলে তো মা ঠাকুরুন রাগ করতেন, আমি যেতে চাইনি, জোর করে পাঠালেন। যাওয়ার সময় বারবার বলে গেলেন। রমেশ বাবু, রমেশ বাবু, আপনি কোথায় চললেন? রমেশ বাবু কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথাও যাবে না, মাঝি আমাকে বাংলো পাহারা দিতে বলে গেছে, বলে গেছে গাছগুলোতে পানি দিতে, বলল ও কাজগুলো আমার লাগানো আছে, আমি কোথাও যাবে না। মাঝি কেন চলে গেল?
নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল। কমলা নিজের হাতে ঘর সাজিয়েছে, আমার প্রতীক্ষায় থেকেছে। ও এমন ভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। এত বড় পৃথিবীতে আমি তোমায় কোথায় খুঁজবো কমলা? তুমি কেন চলে গেলে? আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারলে না? আমি যে আমার স্ত্রীর মর্যাদা তোমাকে দিতে চেয়েছিলাম কমলা, তুমি জানতেও পারলে না। যাবি? তার মানে কমলা আমাকে তুমি ফেলে কেন চলে গেলে? কমলা, আমার মনটাকে স্থির করার জন্য আমি একটু সময় চেয়েছিলাম। আমায় ক্ষমা করো কমলা, ক্ষমা করো। একদিন এই গঙ্গা থেকে তুমি আমার ঘরে এসেছিলে, আবার এই গঙ্গার জলেই তুমি হারিয়ে গেলে। আচ্ছা, এখানে এইভাবে পড়ে আছো, অসুখ করবে তো? কে তুমি? আমি এক অভাগিনী। তুমি তো বাঙালি। হ্যাঁ, এখানে এভাবে পড়ে আছো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি কাশি যাবার জন্য বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেছিল, তাই এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম। কখন যে চোখ লেগে এলো আমি জানতেও পারলাম না। সে কি কথা বাছা, তুমি হেঁটে কাশি যাবে? সে কি একবেলার পথ বাছা? না না, তা নয়। তবে আমি জানি আমি ঠিক পৌঁছে যাব। পাগলামি করো না, আমরাও তো কাশি যাচ্ছি। ওই এখানে ওই সিদ্ধেশ্বর বাবুদের বাড়িতে বিয়ে বাড়ি হলো না খুব ঘটা করে? হ্যাঁ, ওরা আমাদের আত্মীয় হন, ওখানেই আমরা এসেছিলাম। তোমার নামটা যেন কি ভাই? কমলা। আহা, সার্থক তোমার নাম, সত্যি মা লক্ষ্মীর মতো তোমার রূপ। আমার নাম ভাই নবীন কালী। বুঝতেই পারছো বয়স হয়েছে, শরীরের অবস্থাও কিন্তু ভালো নয়। কিন্তু কি করবো বলো, নিমন্ত্রণ করেছে উপেক্ষাও করা গেল না, তাই বোটে করেই এসেছিলাম। নদীর হাওয়া তো শরীরের পক্ষেও ভালো, তাই বেশ ভালোই তো হলো, এক যাত্রায় দুটো কাজ সারা হলো। তা যা বলেছ, তাও বাড়ির গিন্নির কি রাগ। কিন্তু কি করব বলো ভাই, আমার কর্তার শরীর ভালো নয়, আর ছেলেবেলা থেকে ওনাদের এক রকম অভ্যেস। বাড়িতে গরু পোষা হয়, সেই গরু দুধ মাখন ঘি, সেই ঘিয়ে ভাজা লুচি, এসবেতেই উনি অভ্যস্ত। তার একটু নড়চড় হলেই ব্যাস বিপদ। তা সে গরুদেরও যে সে খাবার দিলে চলবে না, তারও কত বাজ বিচার। তা যাকে যাক, আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। হাতে শাঁখা পলা, সিঁদুরও তো আছে দেখছি। তা তোমার স্বামী কোথায়?
বিবাহের পরদিন থেকে তিনি নিরুদ্দেশ। সে কি কথা? তারপর? তারপর আর কি, কপাল পুড়লে যা হয়। আচ্ছা, তা তুমি তো বামুনের মেয়ে, বাড়ি কোথায়? বাপের বাড়ি বিশুখালি। বাবা মা গত হয়েছেন। তা তুমি এখন কি করবে ভাবছো? কাশি যাওয়ার জন্যই তো বেরিয়েছি। কাশি যাবে? তা সেখানে কোথায় যাবে? তোমার আত্মীয় স্বজন কেউ থাকেন? না না, ওখানে আমার কেউ চেনা জানা নেই। কোনো গৃহস্থ বাড়িতে যদি আমাকে একটু আশ্রয় দেয় আর দুবেলা দুমুঠো খেতে দেয়, তাহলে আমি তাদের বাড়ির সমস্ত কাজ করে দেবো। আমি রান্নার কাজ বেশ ভালো জানি। শুধু খাওয়া পরা দিয়ে বিনা বেতনে ব্রাহ্মণী পাচিকালাপ? আজ কার মুখ দেখে উঠেছিলাম? আহা বাছা, এমন লক্ষ্মী প্রতিমার মতো রূপ নিয়ে তুমি রাঁধুনির চাকরি চাইছো? তা বাছা, আমাদের বাড়িতে তো বামুন চাকর সবই আছে। তার উপর আমার কর্তার শরীর তো ভালো নয়, যে সে বামুন ঠাকুর হলে তার আবার চলবে না। কিন্তু বাছা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতে তো বামুন ঠাকুর চাকর সবই আছে, আর ফেলা ছড়াও তো তার কম যাচ্ছে না। এত লোকের মাঝখানে আরো যদি একজন লোক বাড়ে, কেউ জানতেও পারবে না। আমাদের বাড়িতে বাছা কাজ বেশি নয়, দুজন মাত্র মানুষ। মেয়েদের সব বিয়ে দিয়ে দিয়েছি, বড় বড় ঘরে তাদের বিয়ে হয়েছে। একটি মাত্র ছেলে, সে আবার হাকিম, সিরাজগঞ্জে থাকে। আমি যাই, কর্তার সঙ্গে দুটো কথা বলে আসি। আজই আমাদের কাশি যাওয়ার জন্য বজরা ছাড়ছে, তোমাকেও বাছা আমাদের সঙ্গে নিয়ে যাব। তুমি বিশ্রাম করো এখন। সকাল হয়ে গেল, এখনো চায়ের দেখা নেই। না, চাকর বাকর গুলো আজকাল বাবু হয়ে গেছে। আমার মনে হয় ওদের ঘুম ভাঙাবার জন্য আমাকে একটা অন্য লোক দেখতে হবে। তুমি শুধু শুধুই ওদের উপর রাগ করছো বাবা, এতে ওদের কোনো দোষ নেই। কেন? কারণ আমরা রোজ যে সময় চা খেতে আসি, আজ তার থেকে অনেক তাড়াতাড়ি এসেছি। আরে বাবা, তা এলামই, সব দিন কি সমান যায়? কেন বাবা, আজ কি তোমার কোথাও বেরোবার আছে? বাহ বাহ, তোর মাথা ঠিক আছে তো? এই না বললি চা খেয়ে আমার কাছে গল্প শুনবি? তাছাড়া কি জানিস মা, এই সকালবেলা গরম গরম চাটা পেটে পড়লে এটা চাঙা হয়ে ওঠে। শহরের বাবুগিরি আমি সবার টেক্কা রাখবো ভাই, শহরের বাবুগিরি আমি সবার টেক্কা রাখবো ভাই, বাবুর বাবু সেরা বাবু, বাবুর বাবু আমি সেরা বাবু, আর বাবু বাণীর জোরে নাই নাই নাই, শহরের বাবুগিরি আমি সবার টেক্কা রাখবো ভাই, ফুল বাগান সামনে রবে। এই যে ফুল বাগান, তোমার গানের গুঁতোয় তো একদম সারা বাড়ি কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ, আবার হাসি, চায়ের আসরে যাচ্ছ তো? হ্যাঁ, এসো চলো। অক্ষয় এসো এসো এসো।
কি ব্যাপার কাকাবাবু? আপনাদের ঘড়িটা দ্রুত চলছে বলে মনে হচ্ছে। মাহেম, চল আমরা একটু ওপরে যাই, ওই কাল আমার ওই গরম জামা কাপড়গুলো একটু রোদে দিতে হবে, একটু আলমারিটা খুলবি চল। আরে বাবা, এত তাড়াতাড়ি করছেন কেন? রোদ তো আর পালিয়ে যাচ্ছে না। বলছিলাম হেম, তুই বরং একটু চায়ের ব্যবস্থা কর, অক্ষয় এসেছে, অবশ্য সেই সঙ্গে আমারও একটু জুটে যাবে। হ্যাঁ, তবে একথা ঠিক যে অতিথি আগে। কর্তব্যের খাতিরে এত বড় আত্মত্যাগ দেখেছেন? তবে একেবারে স্যার দ্বিতীয় ফিলিপ সিডনি। হ্যাঁ, মানে বলছিলাম কি যোগেন, তোমরা বরং বসো, একটু গল্প টল্প করো, চাটা হবে ক্ষণ, চল মা আমরা উপরে যাই। বাবা, আপনি তো তাড়াহুড়ো করছেন কেন বলুন তো? জামা কাপড় রোদে দেওয়া কি অন্যদিন হবে না? বলছিলাম যে অক্ষয় যখন আজকে এসেছে তখন। দেখো যোগেন, সব কিছুতেই তোমার জবরদস্তি। তুমি কেবল জেদ করে অন্যের মর্মান্তিক ব্যথার ওপরে নিজের ইচ্ছেটাকে চাপিয়ে দিতে চাও। না না হাবিব, আমি অনেকদিন নীরবে এসব সহ্য করেছি, আর এসব চলবে না। মাহেম, কাল থেকে ওপরে আমার ঘরে তোতে আমাতে চা খাবে। চমকে চমকে সহসাদী কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, চমকে চমকে সহসাদী কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি, হর হর চরা চর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায় গগন মে গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ গগন ঘন ছাই গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কান।